তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আছি আপনাদের মাঝে, এস অমিত বস। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্ট হতে চলেছে, কারণ আজকে আমি দেখাবো যে নেক্সট উইপেন রয়্যাল এবং ডায়মন্ড রয়্যালে আসলে কি আসতে চলেছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের উইপেন রয়্যালটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে এবং ডায়মন্ড রয়্যালটা কিন্তু তিন দিন পরে শেষ হয়ে যাবে। তো আজকে আমি সেটা দেখাবো যে আসলে নেক্সটে কি আসতে পারে। তো তার জন্য আমাদের অন্য একটা সার্ভারে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে লগ আউট করে নেব, লগ আউট করার পরে অন্য একটা সার্ভারে লগ ইন করে নেব। তো অবশেষে আমরা অন্য একটা সার্ভারে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে লাক রয়্যালে চলে যাবো। লাক রয়্যালে গেলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো যে নেক্সট উইকেন রয়্যালে কিন্তু AN9 পুরো চলতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার, না সরি, আমাদের এখন তো বাংলাদেশ সার্ভার দিয়ে দিয়েছে। তো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু AN94টা দিতে পারে গাইস, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের যে ডায়মন্ড রয়্যালটা আছে, এখানে ডায়মন্ড রয়্যালে গেলে দেখতে পাবেন যে আসলে এই বান্ডেলটা কিন্তু দিতে পারে, ঠিক আছে? তো এখানে গেলে দেখা যাবে যে এখানে একটা লেডি ব্যান্ডেলও আছে, বাট এটা দিবে কিনা আমি জানি না, দেখিতে কিন্তু খারাপ না। তো যাই হোক, আবার শুনতেছিলাম যে 14 তারিখে আজকের নাকি রেয়ার বান্ডেল দিতে ছিল, কিন্তু সেটা তো দেখলাম না। আবার আমাদের যেহেতু এটা দেয়নি, তো নেক্সট ডায়মন্ড রয়্যাল বা উইপেন রয়্যালে কিন্তু রেয়ার কোনো আইটেম দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আজ পর্যন্ত এই ছিল, গুড বাই এভরিওয়ান।